আসসালামু আলাইকুম সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কোলি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে নজরুল ইসলাম খান ব্যাংকের উপর মানুষের আস্থা চলে যাচ্ছে ডক্টর সালাউদ্দিন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির নেতা গ্রেপ্তার সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএফইউজ ডিইউজের বিক্ষোভ জয়পুরহাটে ছাত্রদলের লিফলেট বিতরণ পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হলো তিস্তার ব্যারাজের 44 গেট সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিক সহ তিনজনের মৃত্যু চুরি করতে গিয়ে ধরা পড়লেন অভিনেত্রী বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া সাংবাদিকতায় ফিরলেন বোরিস জনসন উষ্ণ অভ্যর্থনায় মেসিদের স্বাগত জানালো ইন্দোনেশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন এর আগে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় 12 জুন দিন গত রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তারও আগে গত 29 এপ্রিল কিছু উপসর্গের কারণে পরীক্ষা করানোর জন্য নেওয়া হয় হাসপাতালে সবশেষ গত বছরের 11 জুন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয়েছিল 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি হৃৎপিণ্ডে জটিলতা ফুসফুস চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন এজন্য 2021 সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর অসুস্থতা নিয়ে এর আগেও তাকে 6 বার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন সরকার এত অন্যায় অত্যাচার করেছে যে ক্ষমতা ছাড়তে এখন ভয় পাচ্ছে সরকার দাবি করে তারা উন্নয়ন করেছে তাই যদি হয় তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কোথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ মাইনুল হাসান চৌধুরীর 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপি নেতারা বলেন দেশে রুদ্ধশ্বাস পরিস্থিতি চলছে সরকার দেশকে তাদের পৈতৃক জমিদারি বানিয়েছে দেশে এখন ফ্যাসিবাদী শাসন চলছে বলে মন্তব্য করেন তারা বলেন সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে এখন কে তাদের আশ্বাস দেবে তাদের বিচার হবে না অন্যায় অত্যাচার করার সময় কেন তারা চিন্তা করেনি সে প্রশ্ন রাখেন তারা বিএনপি সংলাপ সমঝোতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় এ লক্ষ্যে কাজ করছে বিএনপি নেতারা বলেন জাতীয় নির্বাচন তো দূরের কথা আওয়ামী লীগ সরকারের অধীনে ইউপি নির্বাচনও সুষ্ঠু হবে না ব্যাংকের উপর মানুষের আস্থা চলে যাচ্ছে ব্যাংকিং সিস্টেমের পরিবর্তন না হলে ক্ষমতাধরদের ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাবার প্রবণতা ঠেকানো যাবে না রাজধানীতে এক অনুষ্ঠানে এসব বলেন ব্যাংক বিশ্লেষকরা শনিবারে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স বিআইআইএফ নামে একটি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমদ বলেন শিল্প ঋণ শুধু ব্যাংক থেকে নেওয়া হলে ব্যাংকিং খাতের উপর চাপ পড়ে এমনটি পৃথিবীর উন্নত দেশগুলোতে হয় না তারা শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ নেয় তাই দেশের শেয়ার বাজারকে সে পর্যায়ে নিয়ে যেতে হবে এ সময় বক্তারা বলেন বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো পুরোপুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে না যদিও ইসলামী ব্যাংকিং সিস্টেম ভালো বলেই অমুসলিম দেশগুলোতে এর প্রসার ঘটছে বিএনপির প্রতিবাদ গণসমাবেশে স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ 16 জুন শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ আজ দুপুরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ রঞ্জনকে বিকেলে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল বের হয় মিছিল থেকে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় আগামী 19 জুন বগুড়ার রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জয়পুরহাট জেলা ছাত্রদল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট সদর কালাই খেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে
প্রচারণা মিছিল করেছেন জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হোসেন সুজন, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, জয়পুরহাট জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, সহ সভাপতি মহিদুল ইসলাম রাজীব, রিজবি আহমেদ, যুগ্ম সম্পাদক রেজাহাত ইসলাম রনি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুর 12টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.93 সেন্টিমিটার, যা বিপৎসীমার 0.67 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টা ও সকাল 9টায় এই পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.6 সেন্টিমিটার ও 52.2 সেন্টিমিটার। সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক সহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ও দিরাই উপজেলায় পৃথক দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের জয়নাল ও একই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম। তারা উভয়ে পেশায় পাথর শ্রমিক এবং নিহত আরেকজনের নাম আব্দুল মালিক, তিনি অটোরিকশা চালাতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন ডরুরা বর্ডার এলাকায় সকাল 11টায় জিনারপুর গ্রামের জয়নাল ও একই গ্রামের সেলিম পাথর উঠানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চারিদিকে মজার সব খাবার, কিন্তু খেতে কেউই সাচ্ছেন না। আর তাই তো বাধ্য হয়ে চুরির আশ্রয় নিলেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী গীতশ্রী রায়। ঘটনাটি ঘটেছে শুটিং ফ্লোরে। খাবার চুরি করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়লেন এই অভিনেত্রী। তবে এখানে অভিনেত্রীর ভক্তদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেননা ঘটনাটি ঘটেছে মজার ছলে। বর্তমানে সুহাসিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে গীতশ্রীকে। কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে ছোট মা হিসেবে অভিনয় করছেন তিনি। সেই সেটেই এমন কাণ্ড ঘটিয়েছেন, সঙ্গ দিয়েছেন প্রধান নায়িকা অনন্যা। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া, এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি তখনই ব্যবহার করা হবে যখন রাশিয়ার কোনো অঞ্চল বা রাষ্ট্র হুমকিতে পড়বে। যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনে হামলার জন্য রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এমন কোনো ইঙ্গিত নেই। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে বক্তৃতা শেষে এক প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন তার এই পদক্ষেপটি মূলত নিয়ন্ত্রণ এবং যারা তাদের কৌশলগত পরাজয়ের চিন্তা করছে তাদের সতর্ক করার জন্য। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ফোরামের পরিচালকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন তারা পুরো পৃথিবীকে কেন হুমকি দেবে না। এর আগেই বলেছেন যে তারা এই চরম পদক্ষেপ তখনই নেবে যখন রাশিয়ার রাষ্ট্রের উপর কোনো বিপদ নেমে আসবে। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর আবারও সাংবাদিকতায় ফিরে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার ডানপন্থী ঘরানার সংবাদ মাধ্যমটি এ তথ্য নিষেধ করেছে, খবর বিবিসি ও রয়টার্সের। এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে বরিসের কলাম থাকবে। সাবেক প্রধানমন্ত্রীকে চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডেইলি মেইল বলে আপনি বরিস জনসনের ভক্ত নাই হতে পারেন, তবে ওয়েস্টমিনিস্টার সহ বিশ্বের মানুষের লেখা পড়ার প্রয়োজন আছে। আর্জেন্টিনার জয়রথ যেন থামছেই না। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ থেকে শুরু হওয়া সেই জয়ে বিশ্বকাপ এনে দিয়েছে আলবেসি লিস্তিয়ানদের। এরপর ঘরের মাঠে টানা দুই জয়, সবশেষ বেইজিং এর মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। জয়ের ধারা অব্যাহত রাখতে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে জাকার্তায় পৌঁছেছে লিওনেল স্কালোনি শিষ্যরা। ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি, একই সঙ্গে খেলবেন না আনহেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দিও। কিন্তু তারপরও বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে মাঠে নামতে যে উতলা হয়ে রয়েছে ইন্দোনেশিয়া, সেটির প্রমাণ কিছুটা হলেও মিলল আর্জেন্টিনা দল জাকার্তায় পৌঁছানোর পর। আমাদের রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।